একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের দর্শন করাবো শিবপুরের সাই টেম্পল, সাই বাবা মন্দির, যেটি খুবই একটা সুন্দর মন্দির। এই মন্দিরেই সাই বাবার ধুমধাম করে অনুষ্ঠান চলে প্রতি বছর বৈশাখ মাসের দ্বিতীয় বুধবার। ডেটটা মনে রাখবেন, বৈশাখ মাসের দ্বিতীয় বুধবার। এখানে তিন চার দিন ধরে অনুষ্ঠান হয়। বৃহস্পতিবার শুক্রবার এখানে অন্নভোগ হয়। আর এই মন্দিরে আসলে আপনারা অবশ্যই একটা জিনিস দেখতে পাবেন, সেটা হলো এখানে দুটো মন্দির রয়েছে, একটা নতুন মন্দির আর একটা পুরাতন মন্দির। এই আমি এখন যে মন্দিরে ঢুকছি, এটা হচ্ছে নতুন মন্দির। এখানেও বাবা অবস্থান করছেন। আর একটা মন্দির আপনাদের দেখাবো, সেটা হচ্ছে পুরানো মন্দির, সেটাই আসল সাই বাবার মূর্তি হিসাবে পূজিত হয় এই মন্দিরে। এই মন্দিরটি প্রতিদিন সকাল 4:30 থেকে রাত 9:30 পর্যন্ত খোলা থাকে। আর মাঝখানে অন্নভোগ, সন্ধ্যাবেলায় ফল মিষ্টি ভোগ, রাতে লুচি তরকারি ভোগ খাওয়ানো হয় বাবাকে। আর বৈশাখ মাসের যে দ্বিতীয় বুধবার যে অনুষ্ঠানটা হয়, বুধবারের আগের দিন মঙ্গলবার এখানে কালী পুজো হয়। বুধবার পুরানো মন্দির থেকে বিগ্রহকে নিয়ে আসা হয় এই সামনের চত্বরে। এখানে স্নান করানো হয় প্রথমে, তারপরে 4 দিন ধরে এখানে অনুষ্ঠান চলে। সাই বাবা তখন এই নতুন মন্দির থেকে নতুন মন্দিরের সামনে অবস্থান করেন, এবং 4 দিন পরে যখন অনুষ্ঠানটা শেষ হয়ে যায়, এই সাই মূর্তিকে আবার পুরানো মন্দিরে প্রতিস্থাপন করা হয়। আমরা এখন পুরাতন মন্দিরে প্রবেশ করব এবং আপনাদের দেখাব সাই বাবার এক অপরূপ মূর্তি। আপনার চোখ ভরে দেখুন, এটা হচ্ছেন পুরাতন সাই বাবার বিগ্রহ। এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য, আপনাদের কাছে পিঠে অবস্থিত এই সাই মন্দির। অবশ্যই আসতে পারেন, যারা শিবপুরে থাকেন তারা তো জানেনই, এবং লোকেশন এটা নদিয়া জেলার চাঁদের ঘাট শিবপুর বলে একটা জায়গা আছে।